সবাইকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজ হচ্ছে পুজোর নবমীর দিন। নবমীর দিন সকালে আমাদের এখানে প্রায় সবাই ভোগ নিয়ে যায়, ভোগ দেয়। তো অষ্টমীতেও দেয়, নবমীতেও দেয়। বিয়ের আগে আমি অষ্টমীতে ভোগ দিতাম, বিয়ের পরে এখন নবমীতে দিই। তো যাই হোক, এদিকে সকাল সকাল মা ফল কেটে নিচ্ছে, আর এই যে আঁকটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের বাড়ির খেতের আঁক। তো ফলমূল কেটে মা ওদিকে গেল ভোগটা নিয়ে হচ্ছে ঠাকুর মন্দিরে, দুর্গা মার মন্দিরে, আর আমি এদিকে বাড়ি পুজোটা দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ বাবার হাতে অনেকগুলো ভোমরা বলি আমরা, তো এগুলো প্রত্যেকটা ঘরে দরজা দরজায় ঠাকুরের মন্দিরে এগুলো লাগানো হয়। তো যাই হোক, আমি এদিকে পুজোটা দিয়ে দিলাম, আর মার ওদিকে থালাটা রেডি। মাকে বললাম একবারে রেডি হয়ে তারপরে যাও, তো মা ঘরে শাড়ি পরছে। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর সারাটা দিন মানে পুজোর দিনটা কেন আমার শেষে ভালো কাটেনি সেটাও দেখতে পারো। সত্যি কথা বলতে খুবই মনটা খারাপ হয়ে গেছিলো, একদমই ভালো লাগছিলো না। দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। তো বাইরে পুজোটা দিয়ে এখন চলে যাচ্ছি ঘরে, ঘরে গিয়ে ঘরে হচ্ছে ঠাকুর দেব। তো চলো, বাবা ওইদিকে দেখো ঠাকুর ঘরের সামনেও একটা করে নতুন ভোমরা ফুল লাগাবে। ঠিক আছে তো এদিকে ছড়ি দেওয়া জামাটা পরালাম, আর সাথে কালো কালারের প্যান্টটা বাড়িতেই ছিল সেটা পরালাম। এই জামাটা পরলাম, আর উপরে যে জ্যাকেটটা সেটা পরতেই যাচ্ছে না। আর ভাবলাম যে থাক তাহলে জ্যাকেটটা থাক, শুধু যে এমনি সেটাই পরাই আর কি, গেঞ্জিটা সেটাই পরালাম। তো চলো এখন পুচুকে নিয়ে আমি যাব। এদিকে বকাও দিচ্ছি, একটুকু ক্রিম লাগাতে দেয় না, টিপ লাগাতে দেয় না, খুব দুষ্টামি করতেছে। তো যাই হোক, একসময় বকাও দেই আর একসময় পরে ভাবি যে কেন যে বকা দিলাম। তো এই হচ্ছে মায়ের মন, তাই না বলো? একসময় বকা না দিলেও হয় না, আবার দিলেও রাগ হয়, মানে নিজেরই খারাপ লাগে। তো যাই হোক, এদিকে চাঁদমামাকে ডেকে ডেকে টিপ পরানো হচ্ছে। প্রতি যতবারই টিপ পরাই এই চাঁদমামা ডেকে ডেকেই পরাই, তাহলে একটু পরে, না হলে তো পরতেই চায় না। তো চলো যাওয়া যাক, আর তোমাদের দাদা ভাই স্নান করতে যাবে, ও স্নান করে তারপরে ও পরে যাবে, আর মাকে আগেই পাঠিয়ে দিয়েছে, এখন আমি আর ছেলে মিলে দুজনে মিলে যাব। তো পুচকুর ড্রেসটা কেমন হয়েছে আর পুচকুর কেমন লাগছে অবশ্যই জানিও। যাবে এখন, আর মাকে আমি থাল দিয়ে আগে পাঠিয়ে দিয়েছি, কারণ পূজা হতেছে, তো সেই জন্য। চলো এখন ছেলেকে নিয়ে আমি যাচ্ছি। পাপা দেখি 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 ওদের এত দূরে যাবা। তো এদিকে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম। তো আগামী বছর হেঁটে হেঁটে যাবে পুচকুর হাত ধরে, আর এবছর কোলে কোলে যাচ্ছে। অনেকটা দূর ঘুরে ঘুরে যাইতেছি, ওই পাশ দিয়ে শর্টকাট যাওয়ার রাস্তা আছে, কিন্তু ওই পাশ দিয়ে নাকি বলতো ধান খেত, আর ধান খেয়ে তারপরে একটু জঙ্গলের টাইপ, তো ওই জন্য আর ছেলেকে নিয়ে একা একা গেলাম না। তো যাই হোক, যাই আর মাকে আগেই পাঠাই দিছি পুজোর থাল নিয়ে, কারণ পূজা শুরু হয়ে গেছে। তো থালটা যদি পূজাই না হয় তো জানলাম যে তুমি যাও, আমি যাইতেছি। তো চলো ছেলেকে নিয়ে তাড়াতাড়ি চলে যাই, আসেই গেছি প্রায় আর একটুখানি। আমি এসে দেখি যে একবার অঞ্জলি হচ্ছে, মানে তিনবার চারবার করে হয়, দুইবার মেয়েদের হয়, দুইবার ছেলেদের হয়, চারবার করে হয়। তো তাই আর প্রথম টিপ বসে গেছে, আর এদিকে এই দেখো নন্দিনা বৌদি হবে আমার হিসাবে। তো যাই হোক, নাম ধরেই ডাকছি, কারণ দুজনের একদম সেমই বয়স। তো যে ছেলেকে নিচ্ছে, তো ওর ছেলেকেও আমি দেখলাম, আর বলছে যে কাশি হচ্ছে। তো আমি বললাম হ্যাঁ কাশি হয়েছে খুব।
স্কুল মাঠে আসলে কত নতুন নতুন মুখগুলোর সাথে দেখা হয়ে যায়, মানে যাদের হয়তো বা এই পুজোর সময়ই দেখা হয় তাদের সাথে অনেক অনেক দেখা হয়ে যায়। তো এখন মার অঞ্জলি দেওয়া শেষ, তো মাকে বললাম তুমি নিয়ে বসো, এখন আমি দিয়ে দিই। তো এদিকে এই যে দাদার সাথেও কথা বলছে, ও তারপর এদিকে দেখো যারা যারা অঞ্জলি দিল সবাই প্রসাদ প্রসাদ খাচ্ছে, মানে চরণামৃত খাচ্ছে, টিপ ফোঁটা নিচ্ছে। তো এদিকে আমিও বসে পড়লাম অঞ্জলি দিতে। পাড়ার পুজো এইভাবে অঞ্জলি দিতে কিন্তু বেশ লাগে। আর আমার অঞ্জলি দিতে না আগা গোড়ায় ছোট থেকেই আমি অঞ্জলি দিতে খুব ভালোবাসতাম। আর শুধু দুর্গা পুজো তা না, যে কোনো পূজার অঞ্জলি বলো, উপাস থাকা বলো, আমার খুব ভালো লাগতো থাকতে। তো চলো এদিকে হচ্ছে দেখো সবাই ভোগ নিয়ে এসেছে। আর মা দুর্গার সামনে এইভাবে ভোগের থালাগুলো সাজিয়ে রাখলে কি ভালো লাগে না দেখতে, দারুণ লাগে কিন্তু। তো চলো বাচ্চাগুলো দেখো কি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিচ্ছে। আমি বলছি যে বস বস, তোমার কি না আমি বসবো না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেবো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অঞ্জলি দেবো। যাই হোক এখনো ছোট, ওদের মধ্যেই মা দুর্গা আছে, ওদের মধ্যেই মা আছে। অঞ্জলি দেওয়া কমপ্লিট, এখন হচ্ছে ভক্তি দিব। তো আগে ছেলেকে নিয়ে আসলাম কারণ ছেলে মানসিক ছিল, তো সেই জন্য ছেলেকে ভক্তি দেওয়াচ্ছি। ভক্তি দিয়ে তারপরে হচ্ছে প্রণাম করে নিচ্ছি। আগের বার আমি 3 মাসের প্রেগনেন্ট ছিলাম, এবছর দেখো ছেলে কোলে নিয়ে এসে মার কাছে মার প্রণাম করছি আর কি মাকে। তো শুধু একটাই বলছি যে ছেলে যাতে ভালো থাকে আর আমার পরিবারটা যাতে ভালো থাকে, এই আর কি। তো চলো এখন বাড়ি যাওয়া যাক, কারণ অনেকটা লেট হয়ে গেছে আর ও থাকতেই যাচ্ছে ভিড় ভাট্টার মধ্যে। ছেলে কান্না করছে, তো আমি বললাম যে আমি বাড়িতে চলে যাই, তুমি অঞ্জলি দিয়ে যাও। তো এদিকে তোমাদের দাদা ভাই অঞ্জলি দিবে, ছেলেদের অঞ্জলি হচ্ছে আর মা হচ্ছে প্রসাদের থালা নিয়ে যাবে দেরি আছে। এখন আমি যাচ্ছি বাড়ি যাচ্ছি, মা ওইখানেই আছে প্রসাদ, আর তোমাদের দাদা ভাইয়েরও দেরি হবে, তো আমি ছেলেকে নিয়ে চলে যাচ্ছি। আর ও থাকতে যেতেছে না, একে তো গরম, তার মধ্যে খিদাও পাচ্ছে, ঘুমও পাচ্ছে, সেই জন্য ওকে নিয়ে বাড়ি যাচ্ছি। বন্ধুরা এই মাত্র বাড়ি আসলাম, বাড়ি এসে বাবা ওই বাড়ি বাবাকে হচ্ছে বাবুকে দিলাম, দিয়ে এদিকে দেখো বিছানাগুলো, তো এই যে সকালবেলা যে তাড়াহুড়ো করে গেছি, তো এসে আগে বিছানা পাটিগুলো মানে পরিষ্কার করলাম, বাবুর খাবারগুলো ভালো করে মানে জল টল দিয়ে ধুয়ে আবার ওর জন্য খাবার রেডি করলাম। আর এদিকে আমি ভাত বসালাম, কারণ আসার পরে তো সবার খিদে পাবে, যেহেতু সবাই উপাস আমিও উপাস। তো এদিকে ভাত বসালাম, আলু সিদ্ধ ভাতটা হতে থাক, ততক্ষণে আমার ছেলেকে খাওয়ানো আর ঘুম পাড়ানো হয়ে যাবে, তারপরে মাঠটা ঝরিয়ে নেবো। তো চলো দেখতে থাকো, আগে তাড়াতাড়ি করে খাওয়াই নিও, খুব খিদে পাইছে। এদিকে ছেলেকে খাইয়ে দাইয়ে একদম ঘুম পাড়িয়ে দিলাম, ও এখন ঘুমাচ্ছে আর আমি খাবো প্রসাদ। সেই সকাল থেকে না খেয়ে আছি বলতে পারো, মানে উপাস যেহেতু, তো তো চলে মাঝে মাঝে কাশতেছে, তো এই আর কি কাশির ওষুধ আছে খাওয়াবো আর কি, মানে 3 টাইম ডাক্তারবাবু দিয়েছে, তো অনেকটা কমছে। তো যাই হোক এখন প্রসাদ খাবো, মা প্রসাদ নিয়ে আসছে আর তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে ওখানেই প্রসাদ খাচ্ছে, তো মা বললো যে ওখানেই খাচ্ছে খিচুড়ি প্রসাদ। চলো দেখেন এদিকে ভাত থকবগে উঠতেছে, আর এই যে একটুখানি খিচুড়ি আর এই যে প্রসাদ। চলো তো বন্ধুরা এখন বাজতে চলছে রাত্রি প্রায় 11:30 মতো, আর আমি আসলাম ভিডিওটা এডিট করতে, তার কারণ ভিডিওটা শেষ করার কথা ভুলে গেছিলাম, কারণ ছেলেটা শরীর তো বাবুর শরীর ভালো না, শরীর ভালো না ওই সর্দি কাশি এটাই, তো যার কারণে হচ্ছে মানে কোথাও ঘুরতে যাওয়া হলো না, ঘুম পেয়ে গেছে। আজকে আজকে হচ্ছে মহা নবমী, কালকে দশমী, তো ঠিক আছে কোনো ব্যাপার না, অষ্টমী 3টা তো ঘুরলামই, আর সমস্ত কিছুর ঊর্ধ্বেই হচ্ছে ছেলে,
ছেলে যেটাতে ঠিক থাকবে সেটাই বাবা মা, ছেলে মেয়ে যাতে ঠিক থাকে সেটাই একটা প্রত্যেকটা বাবা মাই চায়। তো সেই জন্যই আমি ভাবলাম যে না, আমি যাব না। আর সবাই যেহেতু বলছে যে হচ্ছে মা ঠান্ডা লাগলেও নাকি বাচ্চা ঠান্ডা লাগে, যেহেতু বেস্ট ফিটিং করে, তো বড়রা বাড়ির বলছে যে তুমিও ঠান্ডা লাগাও না, কোথাও যাও না, কারণ তুমি গেলে তোমার ঠান্ডা লাগলেও কিন্তু বাবুর ঠান্ডা লাগবে। তো সেই জন্য আমিও কোথাও গেলাম না, সেই জন্য আমিও কোথাও গেলাম না। মা বলছিলো যে আমি দেখি যাও ঠাকুর দেখে আসো, তো আমি ভাবলাম যে না থাক। আর তার মধ্যে কী বলতো, কোথাও যদি আমি নিজেও ঘুরতে যাই না, আমার মনের মধ্যে একটা টেনশন থাকে যে না, যদি উঠে পড়ে, যদি মা খুঁজে, আর দেখবে বাচ্চার শরীর খারাপ হলে কিন্তু সবার প্রথমে মাকেই দরকার পড়ে, মায়ের খোঁজটাই বেশি করে। তো সেই জন্য আমি আবার গেলাম না যে আবার যদি আমাকে খুঁজে, আর নিজেও মন মানে শান্তি পাবো না কোথাও ঘুরতে গিয়েও, মনটা ওই বাড়িতে ছেলের কাছেই পড়ে থাকবে। তো সেই জন্য আর কোথাও গেলাম না। আর তোমাদের দাদাভাই ঘুরতে গেছে ওর বন্ধুবান্ধবদের সাথে কাছে পেতে ঠাকুরগুলো, আমি বললাম যে যাও দেখে আসো, কারণ আজকেই তো দিন, কালকে তো পুজো শেষই। তো প্রচুর ঘুম পেয়ে গেছে আমারও, তো চলো আপাতত আজকের মতো বাই বাই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর পুচপুকে নিয়ে প্রথম অঞ্জলি দিতে গিয়ে এত শান্তি হলো। আগের বছর আমি 3 মাসে প্রেগনেন্ট ছিলাম, তোমাদের তখন আমি জানাইনি, পুজোর সময় 3 মাসে প্রেগনেন্ট ছিলাম, তোমরা অনেকেই ব্লগ দেখে বুঝেও গেছো। তো তো তখন মানসিক করেছিলাম যাতে সমস্ত কিছু ভালোইভাবে হয়ে যায়, আমি সেরকম কিছু মানুষ করিনি যে ছেলে হোক বা মেয়ে হোক, তো আমি শুধু মানসিক করেছিলাম যাতে ভালোভাবে সমস্ত কিছু হয়ে যায়, যে আসছে সে যাতে ভালো থাকে, আমি যাতে ভালো থাকি, এটাই মানসিক করেছিলাম। তো যাই হোক, ভগবান মা আমাকে আমার কুল আলো করে আমার রাজকুমার দিয়েছে। তো যাই হোক, ঠাকুরকে ওকেও প্রণাম করালাম, আমিও প্রণাম করলাম, মনটা ভরে গেল যে আগের বছর আমি যে মানসিকটা করেছিলাম সেটা আমার ভগবান আমার কাছে দিয়েছে। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানিও, সবাই কতটা মজা করলে সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো আশা করছি সবাই খুব খুব মজা করছো, সবাই খুব এনজয় করছো এই কথা, কারণ যেহেতু এক বছরে একবারই আসে পুজোটা। তো যাই হোক, আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো। কালকে দশমী, কালকে তো সিঁদুর সোহাতে যাবোই, বাবুকে বাড়িতে রেখেই যাবো, মার কাছে গিয়ে টুক করে খালি সিঁদুরটা ছুঁয়ে চলে আসবো। চলো টাটা, বাই বাই।